আজকে আমাদের আসুন্না ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে আসুন্না ফাউন্ডেশন গঠন করার আরো এক যুগ আগে আমাকে আল্লাহ তাআলা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তৌফিক দিয়েছেন, অনেক বেশি করতে পেরেছি তা না, মানুষের কাছে চেয়ে জিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাসে বিভিন্ন সময় বন্যায় সাইক্লোনে অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি। যখন আমার বয়স অনেক বেশি ছিল না তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এহসান করেছেন এখন যে আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এই জন্য যুবক ভাইরা, সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না, টাকা সবচেয়েতে বড় প্রয়োজন না। আপনার কাছে টাকা নাই, আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন, আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন, আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন, বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুড়ান, এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে, আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন, আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন, একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন, কালভার্টটা ঠিক করে দেন, এগুলো যে সওয়াবের কাজ আমরা জানি না, এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে, যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি। যদি এখন আপনি সাধ্য অনুযায়ী আপনার পকেটে টাকা নাই তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন। এই যে মাহফিল হয়, ভালো ভালো কাজ হয়, এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন, সেবা দিবেন। অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে, সেবা দেয়, মাহফিলে অনেক কাজ করে। আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে, ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই, এত কাজ করতেছি কেন, একটা সেলফির জন্য, আছে না নাই? তো এইরকম মতলব হবে না, আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি। আল্লাহ সব দেখেন, তিনি বিনিময় কারণ নষ্ট করেন না, আমি তার কাছে সওয়াব চাই, আমার আর কিচ্ছু দরকার নেই। এরকম আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো, চেষ্টা করবো না ইনশাল্লাহ। আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা। অনেক যুবক আছে বাইরে বহু সেবামূলক কাজ করে, বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না, আছে না নেই? মা বাপের এমন বোঝা, বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক, বিরাট বড় নেতা, বিরাট বড় জনপ্রিয় মানুষ, কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না, তো এটা কোনো সেবা হতে পারে না। আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা, বাবার কাজ করে দিবেন, মায়ের কাজ করে দিবেন। যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, আহ, এখন আর মায়ের কাজ করে দেওয়া, বাবার কাজ করে দেওয়া, একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া, সম্মান করা, এগুলো নাই আমাদের সমাজ। আমাদের সমাজটাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের মোরালিটিকে, আমাদের নৈতিকতাকে, আমাদের আদর্শকে, আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আবার যদি ঘুরে দাঁড়াতে হয় আপনাদেরকেই জাগ্রত হতে হবে যুবকরা, কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলব, কোনো মুরব্বী দেখব, কোনো মহিলাকে দেখব, আমরা সিট ছেড়ে দেব। গত পরশুদিন একজন এক ভাই, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম, বললেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগনেন্ট মহিলা যদি আসে অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে, কোনো নারী আসে, কোনো বাচ্চা নিয়ে কেউ আসে, তো 100% শিওর যে পাবলিক প্লেসে অনেকেই সিট ছেড়ে দিবে। আর আমাদের অবস্থা কি এখন? আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য, যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন, তাদেরকে বসতে দিতেন, এখন এগুলো হারিয়ে গেছে। তো আপনি জনসেবা করতে চান, আপনার বাবার কাজটা আগায় দেন, জুতাটা সোজা করে দেন, বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন, মায়ের কোনো একটা কাজ আগায় দেন, একটু হেল্প করেন, ডিস্টার্ব বা কষ্ট দিয়েন না, পারলে একটু উপকার করেন। আপনার সেবার শুরু হবে সেখান থেকে, যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে, নিজের আপনজনদের সেবা শুরু করবে, আল্লাহ তাআলা তাকে গোটা মানবতার সেবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সেবা আমাদের ঘর বাড়ি থেকে আশপাশ থেকে শুরু করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর সেবামূলক কাজে একটা বড় সমস্যা কি জানেন? নিয়তের ভেজাল, নিয়তের ভেজাল। ওই যে বললাম, ধান্দা যদি হয় ফেসবুকে পোস্ট দেব, সবাই বাহবা দিবে, মারহাবা দিবে, লাইক কমেন্টের ধান্দা হবে, আমি নারায় থাকবি দেবার ফুলে যাবো ভিতরি ভিতরি, তাহলে এটার লাভ নেই। ইমানদার যুবক কাজ করবে কাকে খুশি করার জন্য? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোনো লাইক কমেন্টের ধান্দা থাকবে না। হ্যাঁ, লাইক কমেন্টের ধান্দা ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন যাতে আপনার ডোনেশন আসে, অন্যরা সাহায্য করে, আপনার বন্ধুরা আরও উৎসাহিত হয়, সে উদ্দেশ্যে আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু নিজে বাহবা কামায় ধান্দায় সে আসে আপনি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আজকাল দেখা যায় একটা কলা দিতে গিয়ে 5 জন মিলা সেলফি তোলে, আছে না সোশ্যাল মিডিয়াতে এসব ছবি?
তো এরকম দুই নম্বরই করবেন না, সেবা করবেন আল্লাহকে খুশি করার জন্য। ওই ছবি তুলে হ্যাঁ গরিবের সাথে তামাশা করা সেটা যেন মূল উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।